নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে আমরা তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালের ইতিহাস বিষয় প্রশ্নপত্রগুলো আলোচনা করব যার পূর্ণমান থাকবে পঁচিশ নম্বর সময় থাকবে পঞ্চাশ মিনিট চলো তাহলে দেরি না করে মূল বিষয় আলোচনা করা যাক আগে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষায় আসবে তার সিলেবাসটা একটু দেখিয়ে নিই আছে দিল্লির সুলতানি পাঁচ নম্বর আছে মোগল সাম্রাজ্য ছয় নম্বর আছে নগর বণিক ও বাণিজ্য এই তিনটি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় আসবে চার পাঁচ ছয় চলো এবার আমরা মূল আলোচনায় যাই প্রথমে দেখো দেওয়া আছে এক নম্বরের সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে আছে নামক গ্রন্থটি লিখেছেন সঠিক উত্তরটি হবে আবুল গানী চিহল চিহলগানি কথার মানে হলো উত্তর হবে অপশান সি চল্লিশ জন বান্দা পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল উত্তরটি হবে অপশান সি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের রেশন ব্যবস্থার প্রবর্তন করেন উত্তরটি হবে অপশান বি আলাউদ্দিন খোলজি পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগের দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন উত্তরটি হবে পরবর্তী আমরা দেখব দুই দাগে কি আছে একটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও পাঁচটি তোমাদের এক নম্বরের থাকবে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে প্রথম প্রশ্ন আছে লালকেল্লা কোথায় অবস্থিত উত্তরটি হবে দিল্লিতে পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের নবরত্ন কাদের বলা হতো উত্তরটি হবে মুঘল সম্রাট আকবরের রাজসভায় বহু বিশিষ্ট পণ্ডিতের মধ্যে নয়জন বিখ্যাত পণ্ডিতকে একত্রে নবরত্ন বলা হতো পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের ইসলাম জগতের প্রধান ধর্মগুরুকে সঠিক উত্তর হবে খলিফা ওয়াতন শব্দের অর্থ কি উত্তরটি হবে এলাকা দেখো খুতবা কি উত্তরটি হবে খুতবা শব্দের আসল অর্থ হলো ভাষণ কোনো কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারের নামাজের পর খুদবা পাঠ করতেন এই খুদবায় খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকতো সুলতান যে নিয়ম মেনে শাসন করছেন তা জনগণকে জানান এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে তোমাদের তো আছে সেখান থেকেও পড়ে নিতে পারো চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে এবার আমরা দেখব দু একটি বাক্যে উত্তর দাও প্রশ্ন মান হচ্ছে দু নম্বর করে হুন্ডি কি। হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো বিদ্যাগের সিজদা ও পাইবস বলতে কি বোঝায় উত্তরটি দেখো দিল্লি সুলতান গিয়াসুদ্দিন বলবন তার দরবারে সিজদা ও পাইবস প্রথা চালু পয়েন্ট দিয়ে দেওয়া দেখো দেওয়া আছে অর্থ সিজদা সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে যেন হওয়া তারপর দেখো পাইবস পাইবস প্রথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা পরবর্তী পয়েন্ট দেখো প্রবর্তনের কারণ এক নম্বর দিয়ে সুলতান দিল্লির সুলতানের মর্যাদা বৃদ্ধির জন্য সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন দুই নম্বর সিজদা ও পাইবস ছিল পার্শ্বিক প্রথা গিয়াস উদ্দিন বলবন নিজেকে পারস্যর কিংবদন্তি নায়কের বংশধর বলে ভাবতেন তাই তিনি এগুলো প্রচলন করেন এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা খুব আসে তোমরা অবশ্যই ভালো করে পড়বে সিদাগের পাট্টা ও কাবুলিয়ত বলতে কি বোঝায় উত্তরটি দেখো দিল্লির শাসক হওয়ার পর শেরশা ও রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কাবুলিয়ত ব্যবস্থা তারপরে দেখো পয়েন্ট দেওয়া আছে পাট্টা জমিতে কৃষকের সত্য স্বীকার করে শের শাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয় পাট্টায় কৃষকের নাম জমিতে কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো কাবুলিয়ত পয়েন্ট দিয়ে দেখো দেওয়া আছে কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শের শাহ যে দলিল দিত তাকে কবুলিয়ত বলা হয় আছে টিকা লেখো দুর্ভেদ্য এক ডালা দুর্গ সম্পর্কে টিকা এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় খুব আসে চলো উত্তরটি দেখো বাংলায় ইলিয়াস শাহ এর শাসনকালে গৌরের নিকটবর্তী একডালা দুর্গ ছিল বিশেষ উল্লেখযোগ্য চিরামতি এবং বালিয়া নামক গঙ্গার দুই শাখা নদী দুর্গটিকে বেষ্টন করেছিল ফিরোজ শাহ তুগলক পাণ্ড আক্রমণ করলে ইলিয়াস শাহ দুর্ভেদ্য এক ডালা দুর্গে আশ্রয় নেন সেনাবাহিনীর সমেত ফিরোজ ফিরোজ শাহ তুগলক ফিরে যাওয়ার ভান করলে ইলিয়াস শাহের সৈন্যবাহিনী দুর্গ থেকে বেরিয়ে এসে ফিরোজকে ধাওয়া করে আক্রমণ করতে চেষ্টা করে কিন্তু ফিরোজ শাহ এই আক্রমণের জন্য তৈরি ছিলেন তাই যুদ্ধে তিনি জয়ী হন তবে দিল্লির সুলতান একডালা দুর্গ দখল করতে না পারায় বাংলা ইলিয়াস শাহী শাসন বজায় থাকে পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গায় সুলি কুল কি অথবা দিন হি ইলাহি কি উত্তরটা দেখো সুলি কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের প্রতি শান্তিপূর্ণ সহাবস্থান এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন হি ইলাহি নামে পরিচিত তারপরে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে সুলিকুল কুল আদর্শ মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতা একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল এক নম্বর দিয়ে দেখো দেওয়া আছে বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন দুই নম্বর প্রজাদের সঙ্গে পিতৃশিলভ আচরণ করবেন তিন নম্বর তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না চলো পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গায় কী আছে শের শাহের সংস্কারমূলক কাজ কী কী ছিল উত্তরটা দেখো শের শাহ দিল্লির শাসক হওয়ার পর রাজস্ব ব্যবস্থা সামরিক ব্যবস্থা জনহিতকর কাজের ক্ষেত্রে অনেক সংস্কার করেছিলেন পরবর্তী পয়েন্ট দিয়ে দেখো দেওয়া আছে রাজস্ব সংস্কার উত্তরটা দেখো রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ আচ্ছা এখানে বানানটা একটু ভুল আছে আমি দুঃখিত হবে পাট্টা ও কাবিলত ব্যবস্থা চালু করেছিলেন তারপরে পয়েন্ট দেখো সামরিক সংস্কার শেরশাহ সেনাবাহিনীকে সুগঠিত করার জন্য দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন তারপরে পয়েন্ট দেখো জনহিতকর কাজ উত্তরটা দেখো শের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সরকি আজম ব্যাকেটে দেখো লেখা আছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন তা দেখো এক নম্বর পয়েন্ট দেখো ঘোরার মাধ্যমে ডাক আছে ডাক যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছিল মানটা একটু ভুল আছে দু নম্বর দেখো পথিক ও বণিকদের সুবিধার জন্য তিনি রাস্তার ধারে অনেক সরাইখানা তৈরি করেছিলেন চলো এরপরে দেখো পাঁচ দাগের কি আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন মান হচ্ছে পাঁচ নম্বর প্রথম প্রশ্ন আছে মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি ভারতীয় প্রতীক রাজপুতদের সঙ্গে সম্রাট আকবর মৈত্রীর সম্পর্ক তৈরি করতে সচেষ্ট ছিলেন রাজপুতরা ও মুঘল সাম্রাজ্যর শক্তিস্তম্ভে পরিণত হয়েছিল তারপরে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে রাজপুতদের সম্পর্কে আকবরের গৃহীত নীতি এক নম্বর আছে বৈবাহিক সম্পর্ক নীতি দুই নম্বর আছে উচ্চ রাজপদ নিয়োগের নীতি তিন নম্বর আছে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি এবং চার নম্বর আছে যুদ্ধ নীতি প্রথমে আমরা আলোচনা করব এক দাগের বৈবাহিক সম্পর্ক নীতি সম্রাট আকবর ওমরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ওজ যোধপুরের রাজপুত রাজকনার বিবাহ করেন তাছাড়া আকবর তার পুত্র সেলিমের সঙ্গে ও রাজপুত রাজকন্যার বিবাহ দেন দুই নম্বর হচ্ছে উচ্চ রাজপদে নিয়োগ নীতি সম্রাট আকবর রাজপুতদের উচ্চপদে নিয়োগ করে তাদের আনুগত্য লাভ করেছিলেন রাজা ভগবান দাস বিহারী মল মান প্রমুখ রাজপুতদের তিনি মনসবদার হিসেবে নিযুক্ত করেছিলেন তারপরে দেখো তিন নম্বর পয়েন্ট আছে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি উত্তরটা দেখো রাজপুতদের সাহায্য ও সহযোগিতা লাভের জন্য আকবর তাদের উপর থেকে তীর্থকর বা জিজিয়া কর তুলে দেন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন চার নম্বর পয়েন্ট দেখো যুদ্ধনীতি অনেক রাজপুত রাজ্য আকবরের বর্ষতা স্বীকার করলেও মেওয়ার রণতম্বর প্রভৃতি রাজপুত্র রাজ্যগুলি কোনোভাবেই আকবরের বর্ষতা স্বীকার করতে রাজি হয়নি মাওয়ারের রানা এটা হলো মেয়রের হ্যাঁ রানা উদয় সিংহ ও তার পুত্র রানা প্রতাপ সিংহ আকবরের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেন রানা প্রতাপ সিংহ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবরের বাহিনীর হাতে পরাজিত হলেও তার বর্ষতা স্বীকার করেননি এবার চলো দুই নম্বরের প্রশ্ন দাক্ষিণাত্য ক্ষত কি উত্তরটা দেখো আচ্ছা এখানে দাক্ষিণাত্য ক্ষত আর ইকতা ব্যবস্থা বলতে কী বোঝে এটা নাম্বার হবে থ্রি প্লাস টু হ্যাঁ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ ভেঙে ভেঙে প্রশ্নটি আছে মুঘল সম্রাট মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়ে দক্ষিণ ভারতে মারাঠাদের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জয় করে বেশি রাজস্ব আদায় করতে ও মারাঠাদের দমন করতে চেয়েছিলেন দক্ষিণ ভারতের বিজাপুর ও গোলকোন্ডা রাজ্য দখল করেছিলেন ঔরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য দখল করতে গিয়ে ব্যর্থ হন তার পরে পয়েন্ট দেখো দাক্ষিণাত্য ক্ষত উত্তরটা দেখো ঔরঙ্গজেব দাক্ষিণাত্যকে নিজের অধিকার আনার জন্য পঁচিশ বছর ধরে চেষ্টা করেছিলেন কিন্তু সফল হয়নি একেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে এই দাক্ষিণাত্যই ঔরঙ্গজেবের মৃত্যু হয় পরবর্তী পয়েন্ট দেখো ইকতা আচ্ছা দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সে রাজ্যগুলি হলো সুলতানদের এক একটি প্রদেশ দিল্লির সুলতানের প্রদেশগুলিকেই ইকতা বলা হতো তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা